রিসর্টের নতুন ওনারকে কেমন লাগলো আপনার কাছে? ভালোই, কিন্তু কোথায় যেন একটু ঝামেলা আছে। কিরকম? মানে উনি রিসর্টে পার্মানেন্টলি থেকে যাবেন, ঢাকায় এরকম একটা আলিশান বাড়ি রেখে মানে রিসর্টে থাকাটা কেমন লাগে না? ধনী মানুষের খেয়াল। আবার কথার মাঝখানে মাঝে মাঝে কোথায় যেন হারিয়ে যায়, মানে ঠিক তাকে পাওয়া যায় না তখন। আমার কাছে মানুষটাকে খারাপ মনে হয়নি, তবে ওনার বোনের ব্যাপারে কিন্তু সাবধান। অল্প বয়সী মেয়ে তো, একটু মেজাজ হয়তো চলা থাকে। শুধু মেজাজই না, রতন সাহেবের ঘটনাটা শোনেননি? কোন ঘটনা? রতন সাহেবের চেন চুরি নিয়ে যে ঘটনাটা ঘটলো, মানে আপনি বলুন তো, রতন সাহেব যেমন মানুষ, ওনার পক্ষে কি এমন চেন চুরি করা সম্ভব? সেটা তো আমি বুঝতে পারছি না। আমার ধারণা স্যারের বোন ইচ্ছে করে রতন সাহেবকে ফাঁসিয়েছে। কেন? মানে উনি এরকম করতে যাবে কেন? জানি না, হয়তো রতন সাহেবের কোনো কর্মকাণ্ডে তার প্রতি তার খুব বা রাগের জন্ম হয়েছে। ঠিক আছে, আমি রতনকে এটা জিজ্ঞেস করব। ওকে, বস। ম্যাডাম আপনাকে ডাকতেছে। ম্যাডাম কোথায়? পুকুর পারে। তুমি যাও, আমি আসতেছি। স্যার একটা কথা বলবো? বলো। ম্যাডামের কাছ থেকে একটু সাবধানে থাকবেন। কেন? না, আপনি যদি সাহস দেন তাহলে বলতে পারি, নাহলে বলবো না আমি। হ্যাঁ বলো। আমাদের মালিক স্যারের মতো কি ম্যাডামের মাথায় সামান্য সিট আছে স্যার? এই তোমার একবার নিষেধ করছি, এসব কথা কোনোদিন বলবো না। সরি স্যার, দুঃখিত আমি, কিন্তু আমি তো আপনার থেকে পারমিশন নিয়ে বললাম, নাহলে তো বলতাম না আমি। তুমি যাও, আমি আসছি, যাও। স্যার সরি, একা যেতে পারবেন না, আমিও একা যেতে পারবো না। ম্যাডামের পারমিশন, আপনাকে সাথে নিয়ে যেতে হবে, নাহলে আমি যেতে পারবো না। চলো। কি হলো? অবস্থা কেন? হাঁটাহাঁটি তো অনেকক্ষণ করলাম, ঘুম আসে না কেন আমার? একটুখানি ঘুম, একটু সকাল তো হয়ে গেল না, আমার 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 আমি ঘুমাতে আমার ঘুমাতে আমি আমি ঘুমাস, আমি টুস করে ঘুমাস, সুন্দর করে ঘুমাস, প্লিজ ডিস্টার্ব না। হ্যাঁ আমি ঘুমাস, আমার আমার এখন ঘুমাতে হবে, আমার সুবিধা নেই, আমার ঘুমাতে হবে।
আপনারা কি ষড়যন্ত্র করছেন? মানে বুঝলাম না, ষড়যন্ত্র মানে? আপনার ভাইয়াকে নিয়ে কিসের ষড়যন্ত্র করছেন? স্যারকে নিয়ে ষড়যন্ত্র? ও বুঝতে পারছেন না না, আপনারা স্টাফরা মিলে ষড়যন্ত্র করছেন কিভাবে এই রিসোর্টের মালিক হওয়া যায়। তুই রতন রিসেপশনে এসেছিস, তোরা সবাই মিলে স্যারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস? অসন্ত ষড়যন্ত্র কি স্যার? কমা ষড়যন্ত্র কি মানে? ষড়যন্ত্র কিছু জানিস না, তাহলে ম্যাডাম এই ধরনের কথা বলছে কেন? ম্যাডাম জানে, আমি জানি না স্যার। এ ম্যানেজার সাহেব, আপনি তো দেখি পুকুরের গভীর জলের মাছ। না পুকুরের না, পুকুরের না, আপনি সমুদ্রের গভীর জলের মাছ। হ্যাঁ, নিজের দোষ ঢাকার জন্য অন্যদের উপর দোষ চাপাচ্ছেন। এই যে আপনার সামনে দাঁড়ায় আছি, আমি তো নতুন জয়েন করছি, হয়তো কোথাও কোনো ঝামেলা হচ্ছে বা আপনি মানে ভুল বুঝতেছেন হয়তো বা। আমি ঠিকই বুঝতে পারছি, কোথায় যেন কি একটা খেলা খেলছেন আপনারা। সরি ম্যাডাম, অহেতুক সন্দেহ করা একটা মানসিক রোগ, এটা করবেন না। এই বাট এই, তুই কি, তুই কি মানসিক রোগের ডাক্তার? ডাক্তার তুই? হ্যাঁ ডাক্তার না, তবে এইভাবে যদি বলস তাহলে তো তুই অবশ্যই একটা মানসিক রোগ। এই হোয়াট, আপনি আমাকে তুই করে বললেন? আমাকে তুই করে বললো? এই আপনি আমাকে তুই করে বলা দুঃসাহস পেলেন কোথায়? আপনি আমাকে তুই করে বললেন তাই আমি আপনাকে বললাম। আপনার চাকরি নট, গেট আউট, গেট লস্ট, আজকে এখনই গো। শুনেন, চাকরি নট হলে এখানে আমি থাকবো কেন? আমি অবশ্যই এখান থেকে চলে যাব, এখানে থাকার অধিকার আমার থাকবে না। আর শুনেন, আমি কিন্তু সব জানি। কি কি সব? কি সব? কি সব জানি বলেন। কি জানেন আপনি? কি জানেন বলে যান। কি 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 নাম দিল? কি নাম দিল? ম্যানেজার স্যার। কি বললো? কি কি জানে সে? এই ম্যানেজার, এই ম্যাডাম, সাহস দিলে একটা কথা বলবো? বলো। ম্যানেজার কিন্তু লোক সুবিধার না, তার থেকে যত পারেন দূরে থাকবেন। কেন লোক সুবিধার না? কেন সত্য কেনা জানি না, লোকমুখে শুনছি তিনি নাকি ভার্সিটি জীবনে অনেক বড় ক্যাডার ছিলেন, মোটামুটি 10-12টা মনে খুনও করছে, সেটাও শুনছি, লোকমুখে শুনছি, সত্যি কিনা জানি না। ভুল ত্রুটি হলে মাফ করে দিয়েন। কেন, কি হয়েছে? পারিনি, সারাটা রাত ঘুমাতে পারিনি। কোপা শামসু নামে একটা লোক এসে আমার দুটো হাত কেটে দেবে এই দুঃস্বপ্নে কি বলবো, আমি সারাটা রাত ঘুমাতে পারিনি। রতন সাহেব, আমার মনে হয় আয়াত ম্যাডাম আপনার সাথে একটু ফান করেছে, এটা নিয়ে এত সিরিয়াসলি ভাবার কিছু নেই। আপনি ফান বলছেন ম্যাডাম? কি বলেন আপনি, বিশাল বড় একটা অনুষ্ঠানের আয়োজন চলছে ম্যাডাম, এখানে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, মিউজিক ভিডিওর মডেল, তারপরে আপনার ডিজেও থাকবে, তাদের মনে করেন যে সামনে রেখে এলাকার মানুষ সামনে থাকবে, হাজার হাজার লোকের মাঝখানে এই ড্যান্স পার্টির মাঝখানে আমার দুটো হাত কেটে নেওয়া হবে ম্যাডাম, একবার ভাবে খুব বিপদ একটা ব্যাপার। আচ্ছা থামুন থামুন, আমি এই কারণে আরো বেশি বেশি কনফার্ম হয়ে বলছি যে এটা উনি নিশ্চয়ই আপনার সাথে ফানি করেছে। চেনির কি হবে ম্যাডাম, আপনি বলেন আমার রুম থেকে যে চেন পাওয়া গেল। হ্যাঁ ওটাই আসলে একটা সমস্যা। আচ্ছা আপনি ভালো করে মনে করে দেখুন তো, মানে এমন কি হতে পারে যে আপনি চেনটা কোথাও খুঁজে পেয়েছিলেন, মানে কুড়িয়ে পেয়েছিলেন, তারপর হয়তো আপনি আপনার রুমে রেখেছিলেন আবার ফেরত দিয়ে দিবেন বলে, তারপর হয়তো আপনার মনে নেই এরকম কিছু? জি না ম্যাডাম, আমার মনে ঠিকই আছে। আর একটা কথা বলে দিই ম্যাডাম, আমার জ্ঞান তো আমি কোনোদিন এরকম পাপ কাজ, চুরি কাজ, অন্যায় কাজ করিনি।
সগীরের সাথে আপনার কোনো ঝামেলা ছিল কি? মানে ও এরকম সাক্ষী দিতে গেল কেন বলেন তো? না, ওর সাথে আমার কেন কোনো ঝামেলা থাকবে? ওকে তো আমি খুব স্নেহ করি। আচ্ছা, আপনি পার্সোনালি সগীরের সাথে একটু কথা বলেন, ওকে একটু বুঝান, আর ওর ভেতর থেকে যদি সত্যি কথাটা বের করে নিয়ে আসতে পারেন তাহলে দেখবেন যে কাজ হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম, জি। তারপর আপনি আমার জন্য একটু দোয়া করবেন। অবশ্যই, আর আমি সুযোগ পেলে আমি সগীরের সাথে নিজে থেকে কথা বলবো একবার, ঠিক আছে? জি ম্যাডাম, থ্যাংক ইউ। একটা অতি গোপন কথা বলতে চাই আমি। কী গোপন কথা? আমাদের ম্যাডাম আছে না, আপনার উপর খুব চাইতে আছে, খুব রাগ করে আছে। এটা ফিস ফিস করে বলা কি আছে, জোরে বলো। আমাদের ম্যাডাম আপনার উপর খুব বিরক্ত, খুব চাইতে আছে, পারলে সে আপনাকে মারতো। তোমার সমস্যা কি জানো? তুমি কথা চালাচালি করো, এর কথা ওরে লাগাও, ওর কথা এর লাগাও, এগুলো দূর করো প্লিজ। জি স্যার, অবশ্যই স্যার। স্যার আমি আরেকটা কথা বলছি, আমি বলছি ম্যানেজার স্যারের সাথে কিন্তু আপনি কখনো পাঙ্গা নিতে যাবেন না, উনি কিন্তু যে সেই লোক না। ভার্সিটি লাইফে উনি বিশাল বড় ক্যারিয়ার ছিল, ওনার ভয় তো রীতিমতো পুরো ভার্সিটি কাঁপতো। স্যার আমি আরেকটা কথা বলছি, বলছি উনি খুবই ঠান্ডা মাথায় 10-12টা খুনও করছে। এই তোমার কী সমস্যা, এত বাড়ায় কথা বলো কেন? আর তোমাকে না একদিন বলেছি মালিককে নিয়ে কখনো আজে বাজে কথা বলবো না, যাও। শোনো, আচ্ছা ওই রতন চেনের ব্যাপারটা কী হলো? চেন? হ্যাঁ, সেটা তো রতন স্যারের রুমে পাওয়া গেছে স্যার। স্যার এটা তো ম্যাডামের চেনের কথা ছিল, ম্যাডামের আম্মার চেন, এত বড় চেন, প্রথমে তো ভাবছিলাম শিকল। তুমি নাকি দেখছিলে তোমার হাত থেকে নাকি চেনটা নিচ্ছে? মালিক স্যারকে কফি দিতে হবে, আমার সময় নেই। এই এই ওকে, কি করে করলে? এটা তো একটা চিন্তার বিষয় হয়ে গেল। ব্যাপারটা কেমন? ব্যাপারটা খারাপ না। তার কি দরকার আছে? দরকার মনে নেই, কারণ হচ্ছে যে আমি কয়েকদিন এখানে থাকি, কারণ ঢাকা শহরে যখন থাকি এই ইট কাঠ ভালো লাগে না, গ্রিন নেই। ভাবছি যে এই রিসোর্টে আমি কয়েকদিন থাকবো, পাখির ডাক শুনবো, গ্রিন দেখবো, আরাম করে এখানে ঘুমাবো। সেই জন্য আপাতত দেওয়ার দরকার নেই, আমি এখানে রেস্ট নেওয়ার জন্য, ঘুমানোর জন্য এখানে এসেছি। জি অবশ্যই স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, ভালো থাকেন স্যার। আপনি বসেন, আমি একটু চা বলি। আরে কিচ্ছু লাগবে না, আপনি জুই না? না না স্যার, আমার নাম রূপা। রূপা, যাক এখন আর হ্যালুসিনেশন হচ্ছে না। ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ শোনো, তুমি আমার জায়গায় কই যাইতেছ? তুমি আমার রেখে যাইতে পারলো, তুমি আমার লগে এমন করতে পারলো? হ্যাঁ না, আমি কই যাবো, আমি তো এখানেই আছি, আমি তো কোথাও যাচ্ছি না। তুমি আমার স্যার কোথাও যাইতে পারবা না। কেন, আমি কেন যেতে পারবো না বুঝতে পারছি? কারণ আমি সন্তান সম্ভব। এটা আমার মনে হয় সত্যি না, আমি হ্যালুসিনেশন দেখছি, মনে হয় সত্যি না, জাস্ট প্রবলেম। কেন তুমি আমার সাথে এমন করলা? কী দোষ করছিলাম আমি তোমার লাগে? আমি তো কোনো দিন অন্য কারোর দিকে চোখ তুলা পর্যন্ত তাকাই নাই, কাউরে আমার স্পর্শ করতে দাও তো দূরের কথা, তারপরও তুমি তুমি আমার লাগে এমন করতে পারলা?
তুমি টগর না? আমি টগর। আমি সারা কে আর তোমার লগে এমন করে কথা কব? এখন তো তুমি মেলা টাকার মালিক, মায়া গো দোষ হয়েছে তোমার, সবই জানি আমি। আমি আমি জানি যে ফেক, এটা সত্যি না, মানে এটা একটা হ্যালুসিনেশন। ডাক্তার আমাকে বলেছে যে আমি তো এখন ট্রিটমেন্ট করছি, ওষুধ খাচ্ছি, আমাকে বলেছে যে মাঝে মাঝে ঘুম যেহেতু আসে না এরকম হবে, আপনার পরিচিত মানুষজনকে দেখবেন, এটা ঠিক না, এটা আমি ভুল দেখছি। আমি 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 তোমার সামনে কারা রয়েছি? তারপর তুমি কত শুনি সত্যি না, তুমি তুমি আমার ভালো যাইতে পারো না, তুমি তুমি দেখো দেখো সাধারণ মানুষ হিসেবে ততটুকুই। আমার সম্পর্কে আপনি কি জানেন? সবাই যা জানে আমি তাই জানি। আপনি আমাদের স্যারের একমাত্র বোন। আর আপনি একটা ভালো স্কুল, ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। আর এর চেয়ে বেশি কি আর জানার প্রয়োজন আছে? তখন যে বললেন আমার সম্পর্কে কি যেন জানেন, কি যেটা জানি সেটা আর অন্য কাউকে বলছি না। লায়া লায়া, কিচ্ছু জানেন না, কিচ্ছু জানেন। আই ওয়েট, আমি কিন্তু তোর খবর করেছিলাম, হ্যাঁ একদম খবর করেছিলাম। মিস হ্যাঁ, ছেলেটা আমার বন্ধু ছিল। কোন ছেলে? কিসের ছেলে? হ্যাঁ ওই যে আপনার সাথে। আর কিছু বলবো? আপনি হচ্ছেন গিয়ে আমার সামনে যদি আর এই দ্বিতীয়বার এই কথাগুলো বলেন, আমি কিন্তু একদম খবর করে ছাড়বো। কি বোকা মেরে বাবা, আমি তো আন্দাজে কথা বললাম, সব গর্গ করে বলে ফেলে। ওহ বোকা মেয়ে। দেখে শুনে চলতে হবে না, তোমার বয়সটা কি আগের মতো আছে? 25 বছরের জোয়ান তুমি, তোমার তো ব্লাড প্রেসারও আছে, অনেক রোগ শোক বেঁধে গেছে শরীরে, শরীরটা আগের মতো নেই। এই যে এখানে ফুসফুসের প্রবলেম, নিঃশ্বাস নেওয়ার ব্রিদিং প্রবলেম, প্রেসার হয়ে গেছে, অনেকগুলো ওষুধ খেতে হয়, ঘুম হয় না, প্রবলেম। আমি যদি তোমার পাশে থাকতাম কত যত্ন নিতাম তোমার। এইটা সত্য ঠাকুর, তুমি আমার অনেক যত্ন নিতে, অনেক কাছে থাকতে, অনেক মানে অনেক যত্ন নিতে তোমার। তাহলে তুমি আমার মায়েরা ফেলাইছো কেন? আমি তো তোমার মানি নাই, আমি 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 কিছু মানি না। মিথ্যা কথা, তুমি তুমি নিজে আমার পেটের মধ্যে শক্ত করে একটা লাত্তি দিছিলা, আমার কলাটা কেমন জোরে তুমি টিপা ধরছিলা, তোমার মনে নাই? না না আমি বুঝতে পারছি, কিন্তু সেটা আমি না, আমি 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 লাত্তি মারতে পারি বলো, আমি লাত্তি মারতে পারি, আমি গলা টিপে দিতে পারি। আসলে হচ্ছে কি, যে আমার ভিতরে একটা শয়তান বস করছিল, সে এসে তোমার একদম ডিরেক্ট হয়ে আসছিল। আমি কি সত্যি সত্যি চেনটা চুরি করেছিলাম? তা গরিব ছিলেন তো স্যার, অভাবে সব নষ্ট হইতেও পারে স্যার। এটা খুন করতে খুন ওই যে ওই মানুষের পাশটাকে।